ওই টিউবলাইট, কি রে কিছু খাবি না? সেই রাতে চাঁদের সাথে টিউবলাইটের প্রেম হয়ে যায়। কি ছিল সেই রাত? কলকাতা এলাকায় আরো কয়েকটা জায়গায় জনতা রাগ দেখাচ্ছে আর ওইদিকে সরকারের কাছে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে খবর আসছে, জায়গায় জায়গায় আলো বন্ধ হয়ে যাচ্ছে, লোকজন গভীর সমস্যায় পড়েছে। প্রশাসন यहां से 100-200 के चक्कर में चोर को पकड़ लेता है और वो क्या करता है कि चोर से 100-200 लेकर छोड़ देता है। আমার তো মনে হয় এটাতে পাশের দেশের একটা অবশ্যই হাত আছে। এখান থেকে বর্ডার কাছে হওয়ার জন্যে সহজভাবে লোকেরা ঢুকে যায় আর বেরিয়ে যায়। আমাদের সরকার কিছুই করে না, আজকে বাল চুরি করছে, কালকে বাড়ি চুরি করে নেবে। বড্ড বেশি ঝামেলা হচ্ছে বাল চোরের এই চুরি নিয়ে, মানে পুলিশ কমপ্লেন লিখছে কিন্তু ধরতে পারছে না। আমরা কিছু বলতে চাই যে বাল চোরকে নিয়ে কি, মানে লাল বাজার থেকে খবর আসছে বাল চোরকে শিগগিরই ধরাও, যদি কোনো সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পাওয়া যায় তাহলে তাকে ধরে লোকাল থানায় ইনফর্ম করো ইমিডিয়েটলি।
হাইকমান্ড থেকে অর্ডার আছে বাল্ব চোরের সম্বন্ধে ইনফরমেশন। বাল বাজার থেকে খবর আসছে বাল্ব চোরকে শিগগিরই ধরা হোক। আমার যতদূর মনে হয় এটা কোনো রকমের পার্সোনালিটি ডিসঅর্ডারও বলতে পারেন একদিক দিয়ে। বাল্বচোর মহিলাও হতে পারে, হয়তো তার ছেলেবেলায় তাকে বেশি রকমের দাবিয়ে রাখা হতো, এই কারণে সে এখন এইসব কিছু করছে, সব কিছুর হজবরলা করতে চেষ্টা করছে। মেবি হার মাইন্ড ইজ ডিসফাংশন। सरकार का हाथ में सब कुछ है, जनता पाइज हो चुका है, वो का करेगा, हमी की कोरबो, हमी तो आमता आम पब्लिक। আপনাদের বলে দিতে চাই যে বাল্ব চোর ধরা পড়েছে কলকাতায় এলাকায়। যেখানে বাল্ব চুরি গিয়েছে পুলিশ ধরে। ওকে,